সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, এটা হলো মহিলা আলিম মাদ্রাসার বড়লেখা মৌলভী বাজার। প্রিয় শিক্ষার্থী, আজ আমি পঞ্চম শ্রেণীর তোমাদের গণিত বিষয়ের ক্লাস দিব। আমাদের এটা তৃতীয় ক্লাস, অধ্যায় নবম, তৃতীয় ক্লাস, লাভ ও ক্ষতি বিষয়ে এটা নিয়ে আজকে আলোচনা। তো তোমরা আশা করি খাতা নিয়ে বসে পড়বো এবং আমাদের সাথে অনুশীলন করবো, ঠিক আছে? তো প্রথমে আমার চলে যাচ্ছে আমরা লাভ ও ক্ষতি। এখানে দেখো, লাভ ক্ষতি থেকে যদি আমরা আলোচনা করতে আসি, প্রথমে আমাদেরকে কোনো একটি পণ্য যদি কিনি, হয়তো কোনো একটি পণ্য কলম কিনে আমাদের 10 টাকা দিই, এটা হলো কি আমার ক্রয় মূল্য, কলমটাকে কিনলাম। আচ্ছা, আমি যদি এটা আবার বিক্রি করি হয়তো 12 টাকায়, তাহলে ওটা হবে কি বিক্রয় মূল্য। আর যদি বলি এখানে কেনা 10 টাকায় বিক্রি করলাম 12 টাকা, তাহলে আমার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই লাভ হলো, তাই না? কয় টাকা? 2 টাকা। আচ্ছা, আমি যদি কলমটাকে 5 টাকায় বিক্রি করি, 10 টাকা দিয়ে কিনি, তাহলে ক্ষতি কয় টাকা হবে? 5 টাকা। আশা করি তোমরা লাভ ক্ষতি বুঝতে পেরেছো। আমরা একটা অঙ্ক করবো, তাহলে আরো সহজ হবে। দেখো, মূল বইয়ের 7 নম্বর অঙ্ক, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য তাহলে কত টাকা? কিনা হলো 1800 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করা হলো 20% কমে, তাহলে বিক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, আচ্ছা শুনলে কি মনে করি ক্রয় মূল্য? মনে করি ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা, তাহলে 20% ক্ষতিতে, 20% কমে, 20% কমে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 20 টাকা বিয়োগ করলে কত হয়? 80 টাকা। এটা হলো বিক্রয় মূল্য 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 100 টাকা। আমার ক্রয় মূল্য কত টাকা ছিল এখানে? 1800 টাকা। তাহলে ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য 80 × 1800 = 100, 00 কাটো, 18 দিয়ে 80 গোল করে কত হয়? 1864 + 8 = 9 + 10 = 14 1400 টাকা। চলো আমরা আরেকটি অঙ্ক অনুশীলন করবো। এখানে এটা লাভ বিষয়, আমি তোমাদেরকে দেখিয়ে দেই। আমাদের মূল বইয়ের 8 নম্বর অঙ্ক, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে, দেখো 8 নম্বর অঙ্কটা, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রি করলেন, সবজির ক্রয় মূল্য কত ছিল? 8 নম্বর অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটি উঠে নিয়েছো। আমরা 8 নম্বরটা অনুশীলন করব। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জিনিস সবজি কিনে 40% লাভে বিক্রি করলেন, সবজির ক্রয় মূল্য কত? তাহলে লিখে মনে করি
সবজির ক্রয়মূল্য ক্রয়মূল্য মানে করে সবজির ক্রয়মূল্য 100 টাকা 100 টাকা এক্ষেত্রে কি হলো 40% লাভ সুতরাং 40% লাভে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 40 100 তো 40 টাকা এখন এটা হলো আমার লাভ বলো বলো ক্রয় মূল্য কত তাহলে লিখো কি আমি বিক্রয় মূল্য 40 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা সুতরাং বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 140 তোমরা উঠিয়ে নিবা বিক্রয় মূল্য কত টাকা আছে 6300 বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 6300 টাকা ভাগ কত 140 তাহলে কি করবো আমি 00 কেটে দিলাম উপরে 100 আর 6300 নিচে 1400 তুমি গুণ করো কত হয় 63 63 দুইটা একটা দিতে শূন্য ভাগ 14 কত হবে তাহলে দেখো 4500 টাকা কি ছিল পণ্যটি ক্রয় মূল্য ছিল উত্তর কত হবে 4500 টাকা আসলে তোমরা লাভ এবং ক্ষতি বিষয়ে অঙ্ক দিনই ভালো হবে এখন তোমরা অনুশীলন করতে পারবা আর তোমাদের আমি একটু বাড়িটা দিয়ে দেবো সংক্ষিপ্ত ক্লাস আজকে বাড়ির কাজ পৃষ্ঠা 98 এর 1 নং তোমাদের বাড়ির কাজ পৃষ্ঠা 98 এর 1 নং এর নিচের অঙ্কটা একজন বিক্রেতা ক্রয়মূল্যের সাথে 12% কমে 7040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো টেবিলের ক্রয়মূল্য কত অর্থাৎ আমরা যে 7 নম্বর অঙ্কটা করছি ঠিক ওই নিয়মে তোমাকে এই অঙ্কটি করতে হবে আশা করি তোমরা এগুলো অনুশীলন করবা তাহলে তোমাদের একটু সময় বের হবে এবং তোমাদের শেখা হবে তো আজকের পাঠে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে নিরাপদ থাকো আল্লাহ হাফেজ